কর্মসূচিটা? আজকের কর্মসূচিটা হচ্ছে আমাদের WBSC CA ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন, এটা আমাদের সমস্ত পশ্চিমবঙ্গব্যাপী আমাদের 1500 সদস্য রয়েছে। আমার হাওড়া জেলায় 45 জন সদস্য, আমাদের আজকে এই হাওড়া জেলার একটা জেলা কমিটি। এই জেলা কমিটি আমরা বিগত বছর দুই আগে এক বছর আগে আমরা এটা করেছিলাম, এবং সেই কমিটিটা মধ্যখানে আমাদের মধ্যে একটা এজিএমে সেন্ট্রাল কমিটির এজিএমে একটা ঝামেলা হয়। এই ঝামেলার পরিপ্রেক্ষিতে আমরা ডিস্ট্রিক্টে একটা সিদ্ধান্ত নেই এবং হাওড়া জেলার সেক্রেটারি সেখানে হ্যাকেল হন লাটাগুড়িতে। সেই জায়গার পরিপ্রেক্ষিতে একটা ডিসিশান আমাদের নেওয়া হয়। সেই ডিসিশানে আমরা সেন্ট্রাল কেন্দ্রীয় যে আমাদের কমিটি রয়েছে সেই কমিটির সাথে আমরা কোনো রকম লিয়াজও রাখবো না, এগুলো আমাদের একটা রেজুলেশন হয়। এবং কিছু দুই চারজন সাতান্নেশী কন্ট্রাক্টর যারা মোহনলাল দাস এবং রঞ্জন চক্রবর্তী, তারা এইটাকে হাইলাইট করে জেলার বিপক্ষে গিয়ে তারা সেইভাবে একটা প্যারালালি একটা কিছু চিন্তাভাবনা করেন। তখন আমরা গত 23 তারিখে একটা আমরা সেদিনই সিদ্ধান্ত নেই যে আমরা 3 তারিখে একটা কনভেনার নিয়োগ করার জন্য আমরা যৌথভাবে সেখানে বসব। আমরা 3 তারিখে যথারীতি যৌথভাবে বসি এবং সেখানে মেজরিটি সদস্যর 32-35 জন সদস্যের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়। আজকের ডেটে এজিএম হবে 10 তারিখে, সেইভাবে আজকে আমরা এজিএম করছি। এবং এজিএমে আজকের এজিএম আমাদের এখানে আমাদের 45 জনের মধ্যে আশা করি আমাদের 42 জন সদস্য বা 45 জনই উপস্থিত হবে। এই অ্যাসোসিয়েশনে যারা সাতান্নেশি দুজন আছে তাদেরকে আমরা আমাদের এই সংগঠনে না রেখে আগামী দিনে নতুন করে আমরা ইলেকশনের মাধ্যমে, আমাদের এর আগে সিলেকশনের কমিটি তৈরি হতো, এখন আমরা এবছরটা আমরা ইলেকশনের মাধ্যমে কমিটি নিয়োগ করেছি, কমিটি করব বলে আমাদের সিদ্ধান্ত হয়েছে। নতুন কমিটি হয়ে গেলে আমরা আমাদের বিভিন্ন জেলার কমিটি হয়ে গেলে আমরা আমাদের যেই কমিটি ও এক্সিস্টিং কমিটি তাকে আমরা বলবো তার শক্তি পরীক্ষা করার জন্য। যদি সে তার শক্তি পরীক্ষা না করাতে পারে তাহলে আমরা তার এগেনস্টে, সে যদি কমিটি না ভাঙতে চায় তাহলে আমরা সেখানে আমরা তার কোর্টের দ্বারস্থ হবো, যেটা আমি প্রথমেই বলেছিলাম মহামান্য আদালতের আমরা দ্বারস্থ হবো যে অনৈতিকভাবে এরা ক্ষমতায় এসেছে। আজকে কতজন মানে কন্ডাক্টর উপস্থিত আছে এখানে? এখানে আমাদের এখানে 45 জন কন্ডাক্টর অলরেডি, আপনারা জানেন একটু দেরি হচ্ছে, আমাদের আরও 8-10 জন এখনো আসবে, আমাদের অলরেডি 30 জনের মতো কন্ডাক্টর গোটা হাওড়া জুড়ে মানে কতজন কন্ডাক্টর? আমাদের 45 জন কন্ডাক্টর রয়েছে হাওড়ার বুকে, রুরাল সিটি মিলে, রুরাল এবং আরবান মিলে 45 জন কন্ডাক্টর রয়েছে যারা বিভিন্ন মোবাইল ভ্যান পরিষেবা, মেনটেনেন্স পরিষেবা, ইরেকশন পরিষেবা, বিভিন্ন পরিষেবার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছে। আপনারা জানেন বিদ্যুৎ পরিষেবাটা এমনই, এক মিনিটের জন্য যদি এই বিদ্যুৎটা চলে যায় তাহলে সাধারণ মানুষের মধ্যে কি রিপারকেশন হয় সেটা কিন্তু একটা বিষয় হয়। আমাদের মধ্যে এই যে সমস্যাটা কেন এলো আপনাদের তাও একটু বলে রাখি। এই সমস্যাটার পিছনে আসার একটাই কারণ যে যখন গত বছর আমরা 18 দুর্গাপূজা, আপনারা জানেন হিন্দু তথা আমাদের মানে পশ্চিমবঙ্গের মুখে একটা দুর্গা উৎসব, একটা বিরাট একটা উৎসব, সেই উৎসবের মহালয়ার দিন আমাদের একটা ধর্মঘট ডাকে আমাদের ওই কমিটি। সেখানে আমরা যারা ওই কমিটিতে আরও যারা আমরা পদাধিকার পোর্টফোলিও ছিলাম তারা আমরা কিন্তু সেখানে ভেটো দিই যে না এইভাবে একটা শারদীয়া উৎসবের সময় এইভাবে DCL-এর পরিষেবাকে আমরা ব্যাহত করতে পারি না, আমরা আলোচনার মাধ্যমে আমরা যাতে এই আমরা টোটাল ওয়েস্ট বেঙ্গলের কাছে পৌঁছে দিতে চাই যে আমাদের WBSC-এর যে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নিহার রক্ষিত এবং পবিত্র প্রামাণিক, তাদের যে অনৈতিক রাতের অন্ধকারের যে কমিটি লাটাগুড়িতে তারা করেছে সেটা সম্পূর্ণরূপে অবৈধ। সেই অবৈধ কমিটিকে পরিপ্রেক্ষিতে আজকে মানে আমাদের এই প্রোগ্রাম হাওড়ায় জেলায় নিয়েছি। আগামী দিনে প্রত্যেকটা জেলায় এইভাবে মেন WBSC-এর ব্যানারে আমরা প্রত্যেকটা জায়গায় এইভাবে কমিটি করে আমরা যেই অনৈতিক কমিটি সেই কমিটিকে আমরা ওই দিন 6 মান্থের মধ্যে টেনে বের করে দেবো, এটাই হচ্ছে আমাদের প্রথম চিন্তা ভাবনা। সেইভাবে আমরা আজকে প্রথম আমাদের মিটিং হাওড়া জেলার থেকে আমরা শুরু করলাম এবং আজকে একটা কমিটি হবে, সেই কমিটির পরিপ্রেক্ষিতে আমরা ইলেকশন করেছি, ইলেকশনের ব্যালট পেপারও সেভাবে হয়েছে, ইলেকশন হবে। এবং লাটাগুড়িতে যেইটা ওনারা করেছেন আপনাদের একটু বলে রাখি, যেটা বলা দরকার রয়েছে আমাদের একটা সংবিধান, আমরা আজকে 79-80 সালে আমাদের রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের সময় একটা মাইনুন্স হয় আপনারা জানেন, সেই মাইনুন্সটার পরিপ্রেক্ষিতে লেখা থাকে যে কারা কারা ভোট দানের
ডিস্ট্রিক্ট কমিটি কারা কারা ভোট দেওয়ার অধিকারী, কেন্দ্রীয় কমিটিতে কারা কারা ভোটদানের অধিকারী, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে লিপিবদ্ধ করা থাকে। কিন্তু আমাদের সেই নিয়ম আজকে 11 বছর ধরে এই যে আমাদের নিহার পবিত্র, এরা কিন্তু এখন টোটাল ওয়েস্ট বেঙ্গলের বুকে কন্ট্রাক্টরদের, এই 1500 কন্ট্রাক্টরদের কাছে একটা সন্ত্রাস হয়ে দাঁড়িয়েছে। তারা তাদের মুষ্টিময় কিছু স্বার্থান্বেষী কন্ট্রাক্টরকে নিয়ে বিভিন্ন জেলায় একটা ভাঙন প্রক্রিয়া তৈরি করে দিয়েছে, যা আমাদের পূর্বতমভাবে ওই জিনিসটা ছিল না। তাই যাই হোক, সেটা আমাদের আপনার বছর আজকে 4 বছর ধরে এই জিনিসটা খুবই দীর্ঘ আকার ধারণ করেছে। লাটাগুড়িতেও সেই পরিপ্রেক্ষিতে মিটিংয়ে কিন্তু এটা নিয়ে খুব ঝামেলা হয়, ঝামেলায় তারা সেই জায়গায় কমিটিতে, কিন্তু কমিটিতে যেখানে 140 জন সদস্যর সই থাকা দরকার, সেখানে মাত্র 16টা ডিস্ট্রিক্ট থেকে 16 জন লোককে দিয়ে তারা সই করে একটা কমিটি তৈরি করে। আমার নাম হচ্ছে শেখ আনিসুল আলম। আজকের দিনে আমি পদপ্রার্থী হচ্ছি প্রেসিডেন্টে। অতএব আমার বক্তব্য একটাই জায়গায়, এই পরিষেবাটা আমাদেরকে যাতে আরও মানে ডিজিটাল কার্ডের পরিষেবাটা সুন্দর থেকে সুন্দরতম করা যায়, সেই ভাবনা চিন্তা নিয়ে আমাদের এই স্বচ্ছতাটা আমাদের মধ্যে থাকবে। শুধু তাই নয়, যাতে করে কনজিউমাররা ভালো পরিষেবা পায় বা তা কনজিউমারদের মধ্যে যাতে রকম ক্ষোভ বিক্ষোভ না থাকে, এই আমাদের এই কন্ট্রাক্টর বন্ধু বা সদস্যবৃন্দদেরকে নিয়ে সেই জায়গায় সুন্দর করে কাজ করে এবং তাদেরকে সেইভাবে মানে কনজিউমারদেরকে সেই পরিষেবাটুকু আমাদের দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আশা করছি আগামী দিন আমাদের সেই স্বচ্ছতাটা, সেই আদর্শটা, সেই মানবতাটা আমাদের প্রত্যেকটা কন্ট্রাক্টর বন্ধুদেরকে নিয়ে বারে বারে মাসে একবার নয় দুবার মিটিং করে বলবো যে ডিসিএলের কাজ নয় এটা, কাজটা আমাদের প্রত্যেক কনজিউমারদের বিশেষ নজর রাখতে হবে। রেভিনিউটা যাতে করে ভালো করে আমাদের রেভিনিউটা ওঠে, রেভিনিউ সেই দিকেও আমাদের বিশেষ নজর রাখতে হবে, এই এই সব দিক দিয়ে আমাদের ভালো নজর থাকবে। আর একটা ব্যাপার যে রুরাল এরিয়ায় একটা ইলেকট্রিক পরিষেবা নিয়ে মাঝে মধ্যে একটা সমস্যা আসে যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তো সেই বিষয়ে আপনি মানে যে ওই সেই সমস্যাটা কীভাবে সমাধান করা যেতে পারে? এখন রুরাল এলাকায় যেসবগুলো সমস্যাগুলো আমাদের সামনে আসে বা ভাইরাল হয় সে সম্বন্ধে আমি দু এক কথা বলতে চাই। রুরাল এলাকার ওটা গাছপালা দিয়ে লাইন যাওয়া, গাছপালা বিশেষভাবে ওখানে আমাদের বিঘ্নিত করে, যে গাছপালাগুলো আমাদের শব্দ উঠিয়ে দিতে পারিনি, কিন্তু ডাল ছেঁটে আমাদের কাজ করতে হয় এবং ইয়ারলি অন্তঃপক্ষে 3 বার তো আমাদের ডাল ছাঁটা হয়। সেই পরিপ্রেক্ষিতে ওখানে ডিস্টারবেন্সটা একমাত্র গাছের জন্য হয়, সেই গাছের জন্য হওয়ার জন্য আমাদের কনজিউমাররা পরিষেবা পেতে বেগ পায়, সেই সব কারণের জন্যই হয়। এখন আমাদের সুষ্ঠু পরিচালনার জন্য আমাদের নিজেদের কন্ট্রাক্টরের মধ্যে বলেছি 3 বান্দায় 6 বার আমাদের গাছ পরিষ্কার করতে হবে, যাতে করে পরিষেবাটা কনজিউমাররা একদম নিখুঁতভাবে পায় এবং তারা আনন্দ ভোগ করতে পারে এবং তাতে করে রেভিনিউটা আমাদের যাতে ভালো ওঠে, এই সব আমাদের সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়েছে। এই যে আপনাদের যে নতুন কমিটি গঠন হতে যাচ্ছে, তো এই কমিটি গঠনের পর মানে আপনাদের যে কাজের ধারাটা পরিবর্তন কীরকম পরিবর্তন হতে মানে হবে আর কি? যাতে আমাদের সমস্ত সদস্যরা সব ঠিকঠাকভাবে কাজ পায় এবং ডিসিএলের সমস্ত ঠিকভাবে আমরা যাতে পরিষেবা করতে পারি, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা করতে পারি, এটাই হবে আমাদের মূল লক্ষ্য। এবং আমাদের যে সমস্ত সদস্যরা আছে তারা যেন সমানভাবে সবাই কাজ পায়, এর মধ্যে কারো দেখা যাবে যে আউটস অফ জব 8টা 10টা করে হয়ে আছে, কেউ 15 বছর 20 বছর কাজ করেও কোনো আউটস অফ জব পাচ্ছে না, তারা যেন ঠিকঠাকভাবে কাজ পায় এবং যাতে সুষ্ঠুভাবে আমরা বিদ্যুৎ পরিষেবাটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এটাই হবে আমাদের মূল্য। আমি দেহব্রত মান্না।